বাগেরহাটের শরণখোলা জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, স্মৃতিচারণ ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে। শনিবার সকাল ১০টায় রায়ন্দা শহীদ মিনার চত্বরে ১৯৭১ সালের শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা গণকবরে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরি আলম সিদ্দিক, শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ খালেক খান ও বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশাহ সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।